আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল নাঈম, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের বিষয় শিক্ষিকা। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এখন সশরীরে ক্লাস শুরু হয়েছে স্কুলে। চতুর্থ শ্রেণীর ক্লাস হচ্ছে প্রতি সপ্তাহের প্রতি বুধবার, সপ্তাহের প্রতি বুধবার রুটিন নিয়ে তোমরা কোনো রকম কনফিউশনে থাকবে না, তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার থাকবে। সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ক্লাস হবে সপ্তাহের প্রতি বুধবার, ঠিক আছে? এবং ক্লাস সময়টা হবে সকাল 8:50 থেকে, তার মানে 9:10 আগে থেকে 10:20 পর্যন্ত, ঠিক আছে? সকালে 9:10 আগে থেকে 10:20 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা অধ্যায় 1 আর অধ্যায় 2, এই দুইটা অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখেছিলাম। আজকে আমরা অধ্যায় 3 থেকে দুটো যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব। অধ্যায় 3-এ যে অনুশীলনী অঙ্ক ছিল এগুলো আমরা এর আগের ক্লাসে শেষ করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অধ্যায় 3 থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান। এখানে আমি তোমাদের জন্য দুটো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করেছি, তোমরা মন দিয়ে খেয়াল করো। প্রথম প্রশ্নটা, সুজন সাহেব বাজারে গিয়ে প্রতি লিটার 220 টাকা দরে 6 লিটার স্যাভলন এবং 34 টাকা দরে 8টি সাবান কিনলেন, ঠিক আছে? তাহলে কী কিনেছেন সুজন সাহেব? 6 লিটার স্যাভলন কিনেছেন 220 টাকা দরে, তার মানে 1 লিটারের দাম 220 টাকা, আর 34 টাকা দরে, মানে একটা সাবানের দাম 34 টাকা, এরকম উনি 8টা সাবান কিনেছেন। প্রথম যেই প্রশ্নটা আমাদেরকে দিয়েছে এটা হচ্ছে স্যাভলন কিনতে মোট কত টাকা খরচ হলো। খ নম্বরে বলেছে সাবান কিনতে মোট কত টাকা খরচ হলো। গ নম্বরে বলেছে 20টি সাবান ও 2 লিটার স্যাভলনের দামের পার্থক্য কত, ঠিক আছে? প্রথমে আমরা ক নম্বরটা কীভাবে করব, বলেছে স্যাভলন কিনতে মোট কত টাকা খরচ হয়ে হলো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে উনি স্যাভলন কতটুকু কিনেছেন। উনি 6 লিটার স্যাভলন কিনেছেন, তাহলে 1 লিটারের দাম এখানে আমাদের দেওয়া আছে প্রতি লিটার 220 টাকা দরে। তাহলে 6 লিটারের দাম বের করলে আমরা স্যাভলন কিনতে কত টাকা খরচ হয়েছে তা বের করতে পারবো। তাহলে দেখো আমি লিখেছি ক, 1 লিটার স্যাভলনের দাম 220 টাকা, ঠিক আছে? সুতরাং 6 লিটার স্যাভলনের দাম 220কে আমি 6 দিয়ে গুণ করব। গুণের নিয়ম অনুসারে রাফ দেখিয়েছি আমি, 22কে 6 দিয়ে গুণ করলেই হবে, শূন্যটা নেমে যাবে। তাহলে 22কে 6 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 132, আর পাশে শূন্য বসালে 1320। তাহলে 6 লিটার স্যাভলনের দাম হচ্ছে কত টাকা? 120 টাকা। তার মানে স্যাভলন কিনতে ওনার 1320 টাকা বা 1320 টাকা খরচ হয়েছে। তাহলে উত্তর 1320 টাকা। খ নম্বরে বলেছে সাবান কিনতে মোট কত টাকা খরচ হলো। তাহলে উনি দেখ উনি 34 টাকা দিয়ে 8টি সাবান কিনেছে সুজন সাহেব, ঠিক আছে? তাহলে আমি 8টা সাবানের দাম বের করলে আমার মোট সাবান কিনতে কত খরচ হয়েছে এটা বের হয়ে যাবে। তাহলে দেখো লিখেছি খ নম্বর, 1টি সাবানের দাম 34 টাকা, সুতরাং 8টি সাবানের দাম 34 কাট দিয়ে গুণ, এটাও আমি রাফে দেখিয়েছি, 34 × 8, 4 × 8 = 32, হাতে 3, 8কে 3 দিয়ে গুণ করলে 3 × 8 = 24, 24-এর সাথে 3 যোগ করলে 27, তাহলে 272 টাকা। তার মানে 8টি সাবানের দাম হচ্ছে 272 টাকা, অর্থাৎ ওনার সাবান কিনতে মোট 272 টাকা খরচ হয়েছে। এই লাইনটা তোমরা এখানে উত্তরের আগে লিখে দিতে পারবে, সাবান কিনতে মোট 272 টাকা খরচ হয়েছে, উত্তর 272 টাকা, ঠিক আছে? তাহলে এটা ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। তারপরে দেখো গ নম্বরটা বলেছে 20টি সাবান ও 2 লিটার স্যাভলনের দামের পার্থক্য। তার মানে 20টি সাবান কিনতে কত টাকা খরচ হয়েছে এটা আগে বের করতে হবে, তারপর 2 লিটার স্যাভলনের দাম বের করতে হবে, তারপরে আমাদেরকে পার্থক্যটা বের করতে হবে, ঠিক আছে? নাহলে দেখো একটু কীভাবে করতে হবে। প্রথমেই লিখেছি 20টি সাবানের দাম, যেহেতু একটার দাম 34 টাকা করে, তাহলে 20টা সাবানের দাম হবে আমাদের 34কে 20 দিয়ে গুণ করব, হ্যাঁ, 20টা সাবানের দাম 34 × 20 টাকা। তাহলে রাফে দেখিয়েছি 34 × 2, 4 × 8, 3 × 6, শূন্যটা বসে যাবে, তাহলে হবে 680 টাকা। তাহলে 20টি সাবানের দাম আমরা পেয়েছি কত? 680 টাকা। তারপরে 2 লিটার স্যাভলনের দাম বের করলে 1 লিটারের দাম 220 টাকা করে, 2 লিটারের দাম হবে আমাদের 220 × 2, শূন্যটাকে বাইরে রাখবো, 22 × 2, 2 × 4, 2 × 4, তাহলে 440 টাকা। তাহলে 2 লিটার স্যাভলনের দাম 440 টাকা আর 20টি সাবানের দাম 680 টাকা। তাহলে সাবানের দাম বেশি, পার্থক্য যখন বের করবো আমি 680 বড়
সংখ্যাটাকে আগে লিখতে হবে, তাহলে 680-440 পার্থক্য বের হয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং 20টি সাবান ও 2 লিটার স্যাভলনের দামের পার্থক্য 680-440 টাকা সমান 240 টাকা। বিয়োগ করলে আমাদের কত আসছে? 240 টাকা। এই যে বিয়োগটাও আমি দেখিয়ে দিয়েছি, শূন্য থেকে শূন্য গেলে শূন্য নেমে যাবে, 8 থেকে 4 গেলে 4, 6 থেকে 4 গেলে 2, তাহলে 240। তাহলে 20টি সাবান ও 2 লিটার স্যাভলনের দামের পার্থক্য আমাদের কত এসেছে? 240 টাকা। তাহলে এই ছিল আমাদের 1 নম্বর সৃজনশীলের সমাধান। এটা আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারবে। এখন আমরা 2 নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা দেখব। 2 নম্বরে দেখো লিখেছি গিয়ে, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। একটি কাগজের দাম দেওয়া আছে কত টাকা? 3 টাকা। প্রথমে ক নম্বরে আমাদেরকে বলেছে 15টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন। খ নম্বরে বলেছে 625টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন। তারপরে গ নম্বরে বলেছে 625টি খাতা বানাতে মোট কত টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে ক নম্বরটা করি প্রথমে। বলেছে 15টি খাতায় কতটা কাগজের প্রয়োজন, তাহলে প্রথমে ক, একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78টি, সুতরাং 15টি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78 × 15। এটা আমি রাফি দেখিয়েছি গুণটা, 78কে 15 দিয়ে গুণ করলে আমাদের আসছে 1170টি। তার অর্থ 15টি খাতা প্রস্তুত করতে আমাদের 1170টি কাগজের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে উত্তর লিখেছে 1170। গুণটা রাফে দেওয়া আছে, তোমাদেরকে গুণ তো অনেক করিয়েছি, তাই গুণে কোনো সমস্যা হওয়ার কথা না আশা করছি। আচ্ছা, এরপরে খ নম্বরে বলেছে 625টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন। এটাও আগের নিয়মে, একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78টি, সুতরাং 625টি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78 × 625। যেহেতু 625 সংখ্যাটি বড়, তাই আমি গুণ করার ক্ষেত্রে 625কে আগে লিখেছি, 78কে পরে লিখেছি। ঠিক আছে, তাহলে 625কে 78 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 48,750। ঠিক আছে, 48,750। তার অর্থ 625টি খাতা প্রস্তুত করতে আমাদের 48,750টি কাগজের প্রয়োজন হবে। ঠিক আছে, তারপরে দেখো গ নম্বরে বলেছে, এই যে 625টা খাতা আমরা বানালাম, আমাদের কত খরচ হয়েছে? হ্যাঁ, আমাদের দেওয়া আছে কি, একটা কাগজের দাম 3 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে 625টা খাতায় আমাদের কাগজ লেগেছে 48,750টা। ঠিক আছে, আমরা এটা এখানে গ নম্বরে লিখেছি। খ হতে পায়, 625টি খাতা বানাতে মোট 48,750টি কাগজের প্রয়োজন। ঠিক আছে, একটি কাগজের দাম 3 টাকা, সুতরাং 48,750টি কাগজের দাম 48,750 × 3। তাহলে গুণের নিয়মে 0টাকে আলাদা রেখে 4,875কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 14,625। পাশে 0টা লিখে দিব, তাহলে আমরা পাবো 146,250 টাকা। 146,250 টাকা। তার অর্থ আমি যদি 625টা খাতা বানাতে যাই 3 টাকার একটা কাগজের দাম, তখন আমার মোট 146,250 টাকা খরচ হবে। ঠিক আছে, 625টা খাতায় আমার 146,250 টাকা খরচ হবে। আমি এখানে কমা বসিয়ে দিয়েছি যাতে তোমাদের হিসেব করতে সুবিধা হয়। তাহলে এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এর সাথে সাথে আমাদের 2 নম্বরের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান শেষ হয়েছে। আমি তোমাদেরকে এটা আরেকবার দেখাচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। প্রথমেই প্রশ্নটা দেখো, গ খ রিকোয়ারমেন্ট এখানে আছে, গ নম্বরটা এখানে। ক নম্বরের উত্তরটা ক
খ নাম্বারটার উত্তর। এটা হচ্ছে গ নাম্বারের সমাধান। ক খ গ তিনটার সমাধান নিয়ে আমি তোমাদেরকে রাফ সহ দেখিয়েছি। এভাবে সুন্দর করে পরীক্ষার খাতায়ও তোমরা রাফ সহ করতে হবে, এলোমেলো লেখাগুলো কিন্তু বার্ষিক পরীক্ষায় বা চূড়ান্ত পরীক্ষায় গ্রহণযোগ্য হবে না। তাহলে এই ছিল আমাদের আজকে অধ্যায় তিনের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় চারের প্রথমে আগে অধ্যায় করব, অধ্যায় চার করব, অনুশীলনী করব, তারপর অধ্যায় চার আর পাঁচ শেষ করে তারপর আবার আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব। আমি তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছি এই চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় আমি যোগ্যতা ভিত্তিকটা ক্লাসেই করিয়ে ফেলবো, পরবর্তীতে পরীক্ষার আগে কোনো রকমের সাজেশন দেওয়া হবে না, ক্লাসেই যা করানো হবে তা থেকেই তোমরা প্র্যাকটিস করবে, ওই রকম ওই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, ওই যেটা করিয়েছি সেটাই যে আসবে এমন না, ওই 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 ধরনের অঙ্ক হয়তো সংখ্যা চেঞ্জ করে বা কথা চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে? তাই তোমরা যদি ক্লাসগুলো একটু ভালো মতো করো তাহলে তোমরা যে কোনো যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।